ব্যক্তি সচেতনতা অনেকাংশে অগ্নি দুর্ঘটনা কমাতে পারে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনউদ্দিন। নগরীর এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মার্কেটগুলোর অপর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা মানুষের জীবন হুমকির মুখে ফেলছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এবারের বিষয় ভবন ব্যবহারকারীদের অসচেতনতাই অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ। অসচেতনতাই অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ। যদি পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট সাপ্লাই না থাকে আপনি কখনোই মানি স্পিকার আগুন নেভাতে পারবেন না। এতে প্রধান অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইনউদ্দিন জানান, রাজধানীতে পানির উৎসের অভাব এবং উৎসুক জনতার ভিড় আগুন নেভাতে বড় অন্তরায়। তাই 2003 সালের অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন সংস্কার করে বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন হই তাহলে অগ্নি দুর্ঘটনা অনেকটুকু কমিয়ে আনা সম্ভব। আমরা পৃথিবীর সর্বোচ্চ টার্ন টেবিল ল্যাডার, যেটা 68 মিটার, এটা আমাদের বহরে যুক্ত করেছি, যা দিয়ে আমরা 24 তলা পর্যন্ত নির্বিঘ্নে অগ্নি নির্বাপন করতে পারি। তবে মডার্নাইজেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং চলমান প্রক্রিয়া। 2003 সালে যে অগ্নি নির্বাপন আছে আমরা এটাকে মডিফাই বা যুগোপযোগী করার জন্য কাজটা হাতে নিব। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনেক দেরিতে বিল্ডিং কোড পাশ হওয়ায় হতাশা প্রকাশ করেন। বিল্ডিং কোড হালনাগাদকরণ এবং ফায়ার সার্ভিসের আধুনিকায়ন সহ 10 দফা সুপারিশ দেন তিনি। কিছু কিছু মার্কেটে এক্সটিংগুইশার রয়েছে লোক দেখানো, বড় বড় যে কমার্শিয়াল বিল্ডিংগুলো চোখের ধুলা দিয়ে তারা তাদের যে ব্যবসা পরিচালনা করছে, তখনই কিন্তু আমাদের দুঃখ হয় যে আসলে এই যারা সরকারের রয়েছে তাদের পক্ষে কি একজন ভবন মালিককে এই ধরনের কর্মকাণ্ড থেকে পরিত্রাণ করে অগ্নিকাণ্ড মুক্ত করা কি সম্ভব হবে। ঈদের বন্ধ থাকাকালীন অবস্থায় ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে এবং সে সময় গ্যাসের প্রেশার বেড়ে যাবে, সেটি তিতাস গ্যাস কর্তৃপক্ষ কি জানতো না? আমাদের ভাগ্য ভালো যে যে ছিদ্র পথ দিয়ে গ্যাস লিক হচ্ছিল, যদি সেই গ্যাসটা লিক না হতো তাহলে কিন্তু প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ে বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে হারিয়ে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।